একবার ভাবুন তো, 11 বছর বয়সে আপনি কত টাকা ইনকাম করেছিলেন, নাকি সেই সময়টা শুধুই শৈশবের আনন্দে কাটিয়েছিলেন? আপনি জানলে থমকে যাবেন, আরবে জন্ম নেওয়া 11 বছরের এই শিশুর ইনকাম লাখ লাখ টাকা। বর্তমানে 410 কোটি টাকার মালিক তিনি। তার এক একটি ভিডিওতে মুগ্ধ হয় নেট দুনিয়া। অথচ বয়স মাত্র 11 বছর, আর এই বয়সেই কোটিপতি। তবে এই রোজগারের পেছনে পৈতৃক সম্পত্তির জোর নেই, এই রোজগারের সম্পূর্ণটাই খুদের নিজস্ব, মূলত ইউটিউব থেকেই এমন আয়। কিন্তু এই বয়সে এমন ইনকাম একদমই নজিরবিহীন। এই বয়সে সাধারণত খেলাধুলা করেই সময় কাটে বাচ্চাদের, অথচ সেখানে মাত্র 11 বছরের তরুণী মাসে ইনকাম করছে মোটা অঙ্কের টাকা। ভাবছেন তো কার কথা বলছি? ইউটিউবের জনপ্রিয় মুখ সফা, যদিও তার ভালো নাম সাফিয়া, কিন্তু চ্যানেলের দৌলতে সে সফা নামেই অধিক পরিচিত। খুব অল্প বয়স থেকেই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করত সফা, তবে টেকনিক্যাল যাবতীয় কাজ সামলাতেন সফার বাবা মা। আর এভাবেই ভিডিও বানায় সফা, আর সেই ভিডিও সবার কাছে পৌঁছে দেন তার বাবা মা। মূলত সাধারণ সব বিষয়ের ওপরই ভিডিও বানায় সফা, আর এইটুকু বয়সে তার গুছিয়ে কথা বলা দেখেই মুগ্ধ হন দর্শক। এতে করে সফার ফ্যান্স সংখ্যাও কম নয়, চ্যানেলে সাবস্ক্রাইবারও কয়েক লক্ষ। এখান থেকেই মোটা টাকা ইনকাম হয় সফার। সে প্রতিদিন কি করছে, কি নিয়ে খেলছে, কিভাবে তার জন্মদিন পালিত হয়, এসব নিয়েই মূলত ভিডিও বানায় সফা, আর সেসব ইউটিউবে দেখার জন্য মুখিয়ে বসে থাকেন তার ফ্যানেরা। সফার যে কোনো ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলে, এভাবেই এত টাকা ইনকাম হয় সফার। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 410 কোটিরও বেশি, প্রতি মাসে ইনকাম হয় তার কয়েক কোটি টাকা। এইটুকু বয়সে এভাবে ভিডিও বানানোর যে ধারাবাহিকতা সে বজায় রেখেছে তা প্রশংসনীয় অনেকের কাছেই। তাকে দেখে অনেক খুদেই এমন সফলতা পাবার আশা রাখছে, হয়তো ভবিষ্যতে তার নজির মিলবে।